বর্তমান সময় আমরা সবাই ব্যস্ত, ভাই টাইম বহুত কম হ্যায়, জো ভি করনা জলদি করো। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার কি যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, আর মানে খুবই মানে কম সময়ে। তো তাই জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই চটজলদি হয়ে যাবে। আর পিঠে একটা এরম একটা রেসিপি, পিঠের নাম শুনলেই মনে হয় বাবা কত কিছু করতে হবে, নারকল কুটতে হবে তারপরে হবে। তো আজকে আমি আপনাদের জন্য একটা পিঠেরই রেসিপি নিয়ে এসেছি, মানে কোনো তামঝাম নেই, কোনো ঝামেলা নেই, একদম শর্ট টাইমে আপনারা বাড়িতেই করতে পারবেন। আর আমার রেসিপিটার নাম হচ্ছে সন্দেশের পাটিসাপটা। তো চলুন চট করে তৈরি করে ফেলি সন্দেশের পাটিসাপটা। উপকরণগুলি দেখিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে সন্দেশ, এটা হচ্ছে চালের আটা 1 কাপ, এটা হচ্ছে ময়দা, ময়দা এখানে 1 কাপ আছে, 2 কাপ লাগবে, এখানে হচ্ছে খেজুর গুড়, আর এটা হচ্ছে গরুর দুধ। প্রথমে হচ্ছে চালের আটাটা নিয়ে নিলাম, এবার ময়দাটা দিয়ে দিলাম 2 কাপ, চালের আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে গরুর দুধটা দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এই যে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে পাটিসাপটা। এখানে আমি একটা ননস্টিক এর তাওয়া নিয়ে নিয়েছি, এবার তাওয়াতে আমি হচ্ছে অয়েলটা লাগিয়ে নেব ব্রাশ দিয়ে, আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এবার আমি একটা কাপে নিয়ে নিয়েছি ব্যাটারটা, এবার আমি প্যানে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এবার আমি তাওয়াটাকে এরম করে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেব। দেখেছেন একদম সুন্দর গোল চাঁদের মতন হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি ঢেকে দেব, ঢাকনাটা এবার খুলে দিলাম, দিয়ে এবার আমি এর উপরে সন্দেশটা দিয়ে দেব। বেশ ভালো করে সুন্দরভাবে সন্দেশটা আমি এর উপরে দিয়ে দেব। এবার আমি পাটিসাপটাকে রোল করে দেব দুই দিক থেকেই। এই যে রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা। এই যে আমার সন্দেশের পাটিসাপটা একদম রেডি। আপনারা অবশ্যই এই শীতে আমার এই পাটিসাপটা আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই রেসিপিটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন।